সবাই যদি লুটেরে হয় ভাববে কে দেশের কথা, নেতাজি সুভাষ চন্দ্রের ভাঙছে স্বপ্নের স্বাধীনতা। একটা বাত না বলে আমি থাকতে পারছি না ভাইজান, আপ বো ইনসান হো জো এক শয়তান কো ভি ইনসান বানা সকতে হো। তুই তো একজন ভালো শিক্ষক ছিলিস, তুই কেন রাজনীতিতে এলি? হ্যাঁ, দেশবাসী সেবা করার জন্য। এই শোন, তোর ছেলে পাড়ার গুন্ডা বদমাশদের সঙ্গে আমার কাছে এসেছিল রাজনীতিতে জয়েন করে গুন্ডা বদমাশ হবে বলে, তোলাবাজি করে টাকা রোজগার করার জন্য। লেখা পড়া ছেড়ে তুই শেষ পর্যন্ত তুই পাড়ার গুন্ডা হবি? হ্যাঁ, দাদাগিরি করে টাকা রোজগার করবি? ভেবেছিলাম তুই সমাজের নায়ক হবি, খলনায়ক হবার স্বপ্ন কেন দেখছিস বল? হ্যাঁ, খলনায়ক হবার স্বপ্ন কেন দেখছিস বল? কেন দেখছিস বল? কেন দেখ কি পেলে? তুমি জানো এই সমাজ তোমাকে দেখে কি বলে? বলে তুমি একটা পাগল। ওই খুব যে বড় বড় কথা বলছিস, রাউনের বোন মোনরা পার পেয়ে যাচ্ছিস বুঝলি? ভয় পেয়ে তুই পুলিশকে ফোন করছে, কর 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 কর। ভুল করছিস, পুলিশকে নয়, আমি আমার বাবাকে ফোন করছি। এই চল চল চল, ওর পাগল বাবাকে ফোন করছে। হ্যাঁ আমি জানি, আমি জানি তোমরা আমাকে পাগল ভাবো, তাতে সত্যি আমি করবি তো? অন্তত আমি তোমাদের মতো নই। শোনো, সৎ পথে কষ্ট হলেও ডাল ভাত শুকনো রুটি খেয়ে আনন্দের সহিত বেঁচে থাকার গ্যারান্টি পাওয়া যায়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখুন কাকু। এই শোনো, তোমরা নিজেদের মস্তান ভাবো, মস্তান কাদের বলে জানো? আমি তাদের মস্তান ভাবি যারা বর্ডারে বুক ফুলিয়ে শত্রুদের সামনে মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। আমি তাদের মস্তান ভাবি আমাদের প্রাণ সুরক্ষিত রাখার জন্য যারা রক্তের হোলি খেলতে থাকে। আমি তাদের মস্তান ভাবি, তারাও কিন্তু এই মাটির সন্তান। পার্থক্য শুধু একটাই, বীর জওয়ানদের কথা শুনলে গর্বে আমাদের বুক ভরে যায়, আর তোমাদের কথা শুনলে ঘৃণা হয়। আমার তো সবসময় ইচ্ছা করে দেশবাসীর কাছে বীর জওয়ানদের কথা চিৎকার করে বলতে থাকি। তারাও ছিল এই দেশের যুবক, যাদের রক্তে রাঙলো মাটি। ওই ছোট্টুর বাবার পার্টিতে ঢুকে আমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তখন যদি জানতাম ওই ছোট্টুর বাবার পার্টিতে ঢুকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তাহলে কখনোই ঢুকতাম না। এই ছোট্টুর বাবাটা কি? তোমার হাতে আছে ভারত মায়ের সম্মান। যে মাটিতে হলো জন্ম মোদের, যে মাটিতে আজ কর্ম মোদের, করোনা তাকে অপমান।